আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নটা আমাদের কাছে পাঠিয়েছে হচ্ছে গিয়ে আফিয়া তানজিমা। তো ধন্যবাদ আপনাকে প্রশ্নটা পাঠানোর জন্য। তো এই প্রশ্নটা মূলত আসছিল হচ্ছে গিয়ে কুয়েট এডমিশন টেস্ট 2019-20-তে। তো প্রশ্নটা কি বলছে আমরা একটু সবাই দেখি। প্রশ্নে বলছে যে গ্লুকোজ একটি তাপহারী পদার্থ, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে এর দ্রাব্যতা 45.5, এ তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব 0.95, এই অবস্থায় 250 ml গ্লুকোজের সম্পৃক্ত দ্রবণকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলে 11.5 গ্রাম গ্লুকোজের অধক্ষেপ পড়ে। আমাদের কাছে আনসার যা দিতে চাইছে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা কত। হ্যাঁ, আমাদের গ্লুকোজের দ্রাব্যতা কত হবে সেটা জানতে চাইছে। এখন সবার আগে আপনার একটু জানতে হবে, আশা করি আপনারা অনেকেই জানেন যে দ্রাব্যতা আসলে জিনিসটা কি। তো দ্রাব্যতার অনেকগুলো সংজ্ঞা পসিবল, তো বিভিন্ন অঙ্ক অনুযায়ী সংখ্যাগুলো একটু ভ্যারি করবে। ফর এক্সাম্পল, দ্রাব্যতার একটা সংখ্যা হচ্ছে গিয়ে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। ঠিক তেমনি আরো একটা সংখ্যা হচ্ছে গিয়ে যে, এটা যেটা আমি লিখে রাখছিলাম আপনাদের জন্য আগে থেকে, 100 গ্রাম দ্রবণ 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য লাগে। ফর এক্সাম্পল, আমার কাছে এখানে একটা দ্রবণ তৈরি করতে চাচ্ছি আমি, যে দ্রবণটা মনে করেন এখানে দ্রাবক হিসেবে ব্যবহার করছি আমি পানি, কতটুকু 100 গ্রাম। তো দেখা গেল যে এই পানিতে আমি 36 গ্রাম যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তাহলে আমার দ্রবণটা হয়ে যাচ্ছে সম্পৃক্ত। তাহলে এই যে দ্রবণটা তৈরি হলো সেই দ্রবণের দ্রাব্যতা কত? সেই দ্রবণের দ্রাব্যতা হয়ে গেল 36, রাইট? কিন্তু ভাই, এই যে 36 লিখলাম, এটা তো অবশ্যই একটা একক থাকবে। তো এই এককটা কিরকম দেখেন, 36 গ্রাম আমি দ্রব্য ইউজ করছি, ঠিক আছে, কত গ্রাম পানিতে? অবশ্যই 100 গ্রাম পানিতে। তো এটাকে আমরা 36 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এটা ভাগাকার আমরা প্রকাশ করি না, এটাকে আমরা প্রকাশ করি এভাবে যে দ্রাব্যতা S equals to 10 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। ওকে, মানে 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে আমাদের 10 গ্রাম লাগছে, বা যে 100 গ্রাম পানিকে আমাদের সম্পৃক্ত করতে 36 গ্রাম লাগছে। কি লাগছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা ছিল কি আমার দ্রব্য, যাকে আমরা দ্রবীভূত করি তাকে আমরা বলি দ্রব্য, আর যার ভিতরে আমরা দ্রবীভূত করি তাকে আমরা বলি দ্রাবক, এবং দ্রব্য এবং দ্রাবক মিলে আমাদের জন্য তৈরি করে হচ্ছে গিয়ে দ্রবণ। ওকে, তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা বলছে, তো সেই প্রশ্ন আমরা সবাই একটু বুঝি। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের কাছে যখন প্রথমে এই দ্রবণটা ছিল তখন সেই দ্রবণটার তাপমাত্রা ছিল হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তখন আমাদের তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা এখানে দ্রব্য হিসেবে ব্যবহার করছি গ্লুকোজ। ওকে, তো আমরা দ্রব্য হিসেবে ব্যবহার করছি গ্লুকোজ। দেখা গেছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে, মানে আমাদের এই যে দ্রবণটা তৈরি হয়েছে সেই দ্রবণে আমাদের দ্রাবক হিসেবে ছিল ভাই পানি। ওকে, আচ্ছা, তাহলে পানি যেহেতু বলে দিচ্ছে তাহলে আমরা বলতেই পারি এখানে আমাদের দ্রাবকের পরিমাণটা ফিক্স, সেটা কত? 100 গ্রাম। তো বলতেছে এই যে দ্রবণটা সেই দ্রবণে গ্লুকোজের দ্রাব্যতা হচ্ছে 45.5। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি একটু লিখি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতাকে প্রকাশ করে এস দ্বারা, বলা আছে 45.5। তাহলে এই 45.5 আসলে কি প্রমাণ করতেছে, যে আমাদের এই দ্রবণটার ভিতরে 45.5 গ্রাম কি আছে? গ্লুকোজ আছে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের ভর কত হবে? আচ্ছা, আমরা সবাই জানি ভাই একটা দ্রবণ তৈরি হয় কার কার দ্বারা? দ্রবের দ্বারা আর দ্রাবকের দ্বারা। তাহলে দ্রবণের যে ভরটা হবে সেটাও কাদের দ্বারা হবে? অবশ্যই সেই দ্রবণ আমরা তৈরি করতে যে সকল দ্রব্য এবং দ্রাবককে ব্যবহার করছি তাদের ভরের যোগফল। তাহলে পানি ছিল আমাদের 100 গ্রাম সংজ্ঞা অনুযায়ী, প্লাস আমাদের কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত সম্পৃক্ত দ্রবণ তৈরি করে? 45 গ্রাম, 45.5 গ্রাম। তাহলে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণটার পরিমাণ হবে 145.5 গ্রাম। আশা করি এতটুকু আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, যখন আমরা তাপমাত্রাটা কমায় ফেলবো, যে কোনো কিছু তাপমাত্রা কমানোকে আমরা শীতল করা বলি, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের উপর, ওকে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রবণের ভর, যখন আমরা তাপমাত্রাটা কমায় ফেলবো, যখন আমরা তাপমাত্রাটা কমায় ফেলবো তখন আমার দ্রাবকের কোনো চেঞ্জ হবে না, উল্টো দেখা যাবে যে আমার দ্রবণটার নিচে কিছু পরিমাণে তলানি পড়ে যাবে। এই তলানিটাকে আমরা কি বলি? অধক্ষেপ বলি। তাহলে যখন আমি তাপমাত্রা কমায় ফেলছি, 100 থেকে যখন আমি তাপমাত্রা টেনে নিয়ে আসছি, তখন আসলে আমার দ্রাবকের কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কার? দ্রবের। তার মানে যখন আমি 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে আসবো তখন আমার দ্রাব্যতাও চেঞ্জ হবে। তাহলে আমি ধরে নিলাম যে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা হচ্ছে গিয়ে 1 গ্রাম
পার 100 গ্রাম ওয়াটার। হ্যাঁ, কেননা আমাদের দ্রাবকের তো কোনো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে কার, দ্রবের অর্থাৎ আমাদের দ্রাব্যতারও চেঞ্জ হবে। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রবণের ভর কত হবে? দ্রব অবশ্যই থাকবে 100, আর আমি যেহেতু দ্রাব্যতা ধরে নিছি এক্স, তাহলে দ্রবণের ভর হবে 100 + x গ্রাম। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছে। ওকে, তাহলে আমাদের অধক্ষেপ কি পরিমাণে পড়বে? তাহলে অধক্ষেপ কি পরিমাণে পড়বে যদি আমি তাপমাত্রা 100 থেকে 10 ডিগ্রিতে নামে আনি? তাহলে আমার আগে ছিল দ্রবণের পরিমাণ 145.5 মাইনাস এতটুকুই তো আমার কি পড়বে, অধক্ষেপ পড়বে। আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে এতটুকু আমার কত গ্রামের মধ্যে পড়তেছে? অবশ্যই আমার 145 গ্রাম থেকে, 145.5 গ্রাম থেকে, কারণ আমার পূর্বে দ্রবণটা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রবণের ভর কত ছিল? 145.5। যখন তাপমাত্রা কমায় আমরা 10 ডিগ্রিতে আনছি, তখন আমাদের অধক্ষেপ কি পরিমাণে পড়বে? আগের দ্রবণের ভর থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রবণের যে ভর হয় সেটাকে আমরা বিয়োগ করলে আমরা সেই পরিমাণটা পেয়ে যাবো। তাহলে 145.5 গ্রাম থেকে অধক্ষেপ পড়বে এত, তাহলে 1 গ্রাম থেকে আমাদের অধক্ষেপ পড়বে কত? আরো কম পড়বে। তাহলে এটা হয়ে যাবে 145.5 মাইনাস 100 + x ডিভাইডেড বাই 145.5। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখান থেকে যদি একটু হিসাব নিকাশ করি, তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে 45.5, এখানকার 100 সাথে টাকা টাকা করলে আর কি, মাইনাস এক্স ডিভাইডেড বাই 145.5 গ্রাম অধক্ষেপ। ওকে ওকে, তাহলে আমরা একটু নেক্সট স্লাইডে যাই, আমি এই জিনিসটা আবার লিখবো, সমস্যা নেই। তাহলে আমরা লাস্ট পেজে দেখলাম যে আমাদের 1 গ্রাম দ্রবণ থেকে, আমরা দেখলাম যে 1 গ্রাম দ্রবণ থেকে আমাদের অধক্ষেপ পড়ে 45.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 145.5। ওকে, এখন যখন আমরা তাপমাত্রা 10 ডিগ্রিতে নিয়ে আসছিলাম, তখন দেখা গেছে যে আমাদের যে দ্রবণটা ছিল সেই দ্রবণটার আয়তন ছিল 250 ml। হ্যাঁ, তাহলে 250 ml যদি বলে, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রবণটার আসলে ভরটাকে আমরা বুঝতে পারতেছি। ML দ্বারা তো আমাদের ভর বোঝায় না, ML দ্বারা আমাদের কি বোঝায়? ML দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে আমাদের আয়তন। কিন্তু ভাইয়া, আমরা একটা সূত্র শিখে আসি ছোটবেলার থেকে, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া রো ইকুয়ালস টু এম বাই ভি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তাহলে এখান থেকে আমরা ভর সমান সমান কি পাই? রো ইন্টু ভি। তাহলে প্রশ্ন দেখেন, আমাদের জন্য আয়তন বলাই ছিল 250 ml ইন্টু, প্রশ্নে আমাদেরকে আপেক্ষিক গুরুত্ব বলছে বা স্পেসিফিক গ্র্যাভিটি। তো আপেক্ষিক গুরুত্বকে আমরা চাইলে, আমরা আপেক্ষিক গুরুত্বের যে নিউমেরিক্যাল ভ্যালুটা সেটাকে আমরা আমরা ঘনত্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে 250 × 0.95, এটাই হবে হচ্ছে গিয়ে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে দ্রবণটাকে আমরা শীতল করছি তার ভর। তাহলে এখান থেকে ভ্যালুটা আসবে হচ্ছে 237.5। তাহলে 1 গ্রাম দ্রবণ থেকে অধক্ষেপ পরে এত, 10 ডিগ্রিতে যখন আনছিলাম তখন আমার দ্রবণটা ছিল 50 ml, 250 ml দ্রবণের ভর হবে কত? এতটুকু। তাহলে 237.5 গ্রাম দ্রবণ থেকে আমাদের অধক্ষেপ পড়বে হচ্ছে গিয়ে, এটার সাথে আমাদের গুণ হয়ে যাবে জাস্ট, ইন্টু 237.5 ডিভাইডেড বাই 145.5। এখন তো আমরা প্রশ্নটা দিয়ে লক্ষ্য করি, প্রশ্নে বলছে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতল করা হলে আমাদের অধক্ষেপ পড়ে কত? 11.5 গ্রাম। আর আমাদের একই জিনিসটাই আমরা এখানে ঐকিক নিয়মে বের করে ফেলছি, তাহলে এইখানকার অধক্ষেপের পরিমাণ আর এই 11.5 অধক্ষেপের পরিমাণ অবশ্যই কি হবে? সমান হবে। ওই ছোটবেলায় আমরা যেরকম পাটিগণিতে ম্যাথ করতাম ঠিক সেরকম। তাহলে শর্ত মতে বা আপনি প্রশ্ন মতে যাই লিখেন না কেন, আপনার ইচ্ছা, 45.5 মাইনাস এক্স ইন্টু 237.5 ডিভাইডেড বাই 145.5 ইকুয়াল টু 11.5। তাহলে এখান থেকে 45.5 মাইনাস এক্স সমান সমান 11.5 মাল্টিপ্লাইড বাই, এখানকার 145.5 এখানে ভাগাকার আছে, ডানে চলে গেল, অবশ্যই সেটা কি হয়ে যাবে? এটা গুণ হয়ে যাবে, আর এখানে এটা গুণাকার আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে যদি হিসাব নিকাশ করেন, তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে 7.05। ওকে, 7.05। তাহলে আমাদের এখান থেকে এক্স এর ভ্যালুটা কত আসবে? তাহলে এক্স সমান সমান আসবে হচ্ছে গিয়ে 45.05 মাইনাস 7.05। তাহলে আনসারটা চলে আসবে হচ্ছে গিয়ে 38.455। এবং এই এক্সটাকে আমি কি ধরছিলাম মনে আছে সবার? আমি এক্সটাকে ধরছিলাম হচ্ছে গিয়ে আমাদের দ্রাব্যতা, মনে আছে? আমি ভিডিওর প্রথমে বলছিলাম এক্সটাকে আমি বলছিলাম দ্রাব্যতা,
ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা চলে আসলো। তাহলে আমাদের দ্রাব্যতা কত? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের দ্রাব্যতা দাঁড়াইলো গ্লুকোজের 38.455 গ্রাম পার 100 গ্রাম পানি। পার 100 গ্রাম পানি মানে 100 গ্রাম পানি দ্বারা ভাগ না ভাই, আমি বুঝাচ্ছি যে 100 গ্রাম পানিতে যদি আমার এতটুকু পরিমাণে গ্লুকোজ, যেটা সংখ্যা হচ্ছে C6H12O6, দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণটা কি হবে? সম্পৃক্ত হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথম থেকে একটু রিভিউ করে দিই। আমাদেরকে প্রথমে বলাই ছিল যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা কত, পানির আপেক্ষিক গুরুত্ব কত, এবং যখন আমরা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসছিলাম তখনকার সময় আমাদের ওই সম্পৃক্ত দ্রবণটার ভর কত এবং আমাদের কি পরিমাণ অধক্ষেপ তখন পড়ে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা দ্রবণের ভর বের করছিলাম আর 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের ভরটা আমরা বের করছিলাম, এবং আমরা ধরে নিয়েছিলাম যে তাপমাত্রা যখন আমার 10 ডিগ্রি হবে তখন অবশ্যই আমাদের পানির কোনো পরিবর্তন হবে না, দ্যাট মিনস দ্য সলভেন্ট উইল রিমেইন আনচেঞ্জড। তাহলে আমাদের পরিবর্তন হবে কার? দ্রাব্যতা। দ্রাব্যতার পরিবর্তন হলে কার পরিবর্তন হবে? অবশ্যই দ্রবের পরিমাণের পরিবর্তন হবে। সেজন্য আমরা ধরে নিয়েছিলাম যে দ্রাব্যতা হবে 1 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, মানে হচ্ছে প্রতি 100 গ্রাম পানিতে 1 গ্রাম যদি আমি দ্রবীভূত করি তাহলে আমাদের দ্রবণটা কি হবে? সম্পৃক্ত হবে। তারপর আমরা জাস্ট এখান থেকে ভ্যালু গুলো ইউজ করে এক্স এর ভ্যালুটা বের করছি। তো ধন্যবাদ আফিয়াকে প্রশ্নটা পাঠানোর জন্য, আশা করি সবাই বুঝতে পারছেন। আর আপনাদেরও যদি এরকম কোন প্রকার কোন টপিকে সমস্যা থাকে আপনারা আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা আমাদের মেইলে আপনারা সেখানে প্রশ্নগুলো পাঠাইতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।